মাগুরা পৌরসভার সেনেটরি ল্যান্ড ফিল এবং পয়বর্জ্য পরিশোধনাগারটি নিজেই ময়লার ভাগারে পরিণত হয়েছে হয়ে উঠেছে জনভোগান্তির কারণ কোটি টাকার প্রকল্পটি যে উদ্দেশ্যে করা হয়েছিল তা মেলেনি উল্টো রোগবালাইয়ের ভোগান্তিতে পড়েছেন এলাকার মানুষ আমাদের মাগুরা প্রতিনিধি সুজন মাহমুদের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট মাগুরা পৌরসভার শিমুলিয়া 2020 সালের আগস্টে প্রায় নয় কোটি টাকা ব্যয়ে তিন একর জমির উপর তৃতীয় নগর পরিচালনা ও অবকাঠামো উন্নতিকরণ প্রকল্পের আওতায় স্যানিটারি ল্যান্ডফিল ও পয়বর্জ্য পরিশোধনাগারের কাজ শুরু হয় বাংলাদেশ সরকার এশীয় উন্নয়ন ব্যাংক এবং ওপেক ফান্ড ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের অর্থায়নে কাজ শেষ হয় দু সালের নভেম্বর মাসে প্রকল্পের উদ্দেশ্য ছিল পরিবেশ রক্ষায় পৌর এলাকার ময়লাগুলো পরিশোধন করে বায়োগ্যাস ও জৈব সার তৈরি তবে তিন বছর পর কেবল ময়লা ফেলা ও মাটি চাপা দেয়ার কাজ হচ্ছে গ্যাস বা সার উৎপাদনের উদ্যোগ নেই ফলে প্রকল্পটির সুবিধা পৌরবাসী তো পাচ্ছেনি না উপরন্তু ময়লার ভাগার থেকে আশপাশের প্রায় পাঁচশো পরিবার পড়েছে রোগবালয়ের ভোগান্তিতে এই জায়গা যখন পলাতিন ধরায় তখন আমাদের অক্সিজেন নিতে অনেক কষ্ট হয় যার বনিয়াদের জায়গা পরিবেশ অনেকটাই দূষণ হয়ে গেছে এই ময়লাটা যদি অন্য কোনো জায়গায় ফেলানো হয় তাহলে আমাদের মাগুরা যশোর সড়কের পাশে পানি শোধনাগার ঘিরে ময়লা ফেলে পুরো এলাকা দুঃসহ ভাগারে পরিণত করেছে পৌরসভা নিজেই ফলে সমালোচনা উঠছে এই প্রকল্পের বাস্তবতা নিয়ে চালু করলেও আসলে বিভিন্ন মহল সেই বিষয়টার সাথে অ্যাডজাস্ট পারে নাই তারা আমাদের যে ছিল সেখানেই দেখা যাচ্ছে যে তারা বিচ্ছিন্নভাবে সেখানে আবর্জনা রেখে যাচ্ছে আমরা প্রচারণা চালিয়েছি যাতে তারা আমাদের শিমুলিয়াস্থ ল্যান্ড ফিলের ল্যান্ডফিলমুখী হয় এবং উন্মুক্ত স্থানে তারা বর্জন না ফেলে মাগুরা পৌরবাসীর দাবি কোটি টাকার এই প্রকল্পে তাদের কোনো লাভ হয়নি একমাত্র লাভবান ঠিকাদারি প্রতিষ্ঠান পুরোপুরি চালু করা না গেলে বন্ধ করা হোক প্রকল্পটি শুক্লা সরকার ডেস্ক রিপোর্ট এটিএন নিউজ